বৰাকত সংঘটিত দুদিনৰ দুটা ঘটনা স্পষ্ট কৰি তুলিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ অন্তকণ্ডল কেনেকুৱা বা কি পৰ্যায়ত আছে শিলচৰৰ খবৰ এটা জনাম শিলচৰৰ পিছত এইবাৰ করিমগঞ্জত কংগ্ৰেছৰ কাৰ্যালয়ৰ ভিতৰতে দুই কৰ্মীৰ প্ৰচণ্ড মারপিট বিধায়ক কমলাক্ষ দে পুৰকাষ্ঠৰ সন্মুখতে লংকাকাণ্ড সংঘটিত হল কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত পিছে কিয় কিহৰ বাবে বিৰোধীৰ মাজত মারপিট হতাহতি কংগ্রেস কার্যালয় পরিণত রণক্ষেত্র আহত হল বিধায়ক কমলাক্ষ মঙ্গলবারের করিমগঞ্জের ইন্দিরা ভবনত দিন দুপুরতে এইদরে সমূহ সমরত নামিল দুই কংগ্রেস কর্মী সামান্য এটি ঘটনাক কেন্দ্র করে সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ আর অফিস অধীক্ষক ফয়েজ আহমেদর মাজত তুমুল হতাহতির সৃষ্টি হয় এই ঘটনার সাক্ষী আছিল খুদ বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ মারপিট রহাবলে গৈ সামান্য পরিমাণে আহত বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষদেব পুরকায়স্থ পেপার এটা লই কাজিয়া ইমান আসলে মনে আসিল আর পেপার এটা চাইছিল আর পেপারটা লই সারিয়ে দিবা সরু কিনা এটা হয়েছে ইমান ডাঙর নহে সরু এটা কাজ তাতে ইমান ডাঙর ইমান হেরিয়া নহে কইছে আর পেপার লবলে এলে তাতে মিটিংত হেরিয়া হওয়া নাই বা পেপার লবলে গেছিল কিবা এটা কস হয়েছে তার বাইরে দেখুন তাতে এটা মিটিংত হয়েছে বা খবর বই প্রকার হয়েছে এটা নয় এটা ব্যক্তিগত এটা এটা হেরিয়া এটা জাস্ট এটা হর্তক এটা বিধায়ক কমলাক্ষর মূরত আঘাত লাগে ইয়ার পিছতেই বিধায়কর ব্যক্তিগত দেহরক্ষী আহি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলগা হয় ঘটনাক লৈ বর্তমানেও চেপা উত্তেজনা বিরাজ করে আছে করিমগঞ্জের ইন্দিরা ভবন শিলচরের পিছত করিমগঞ্জের কংগ্রেস কার্যালয়ত মারপিটর ঘটনায় কংগ্রেসত চরম অনুশাসনহীনতার কথা পুনের এবার প্রমাণ করে দেখালে করিমগঞ্জের পর গৌরীশ নন্দী নিউজ 18 নর্থ ইস্ট